লুঙ্গি ধরে ধর দেয় আমি আপনাকে না না হাদিসপুরে শোনানোর নাই শুনান নাই আচ্ছা হ্যাঁ শুনেছিলাম দেখিয়েছিলাম

রাস্তাঘাটে যৌনকামনা দাঁড়া চলার ভিতরে কখনো করে শোনা খারায় না ভাই না ব্যবহার করে আপনি একটু অন্য ভাবে শব্দগুলো বলেন কেন মহানবী আপনার খারাপ মহানবী রাস্তাঘাটে যাচ্ছিল এটি খারাপ একটা লাইভে শুনতেছিলাম রাস্তা রাস্তাঘাট আল্লাহ আল্লাহ আপনি বলতেছেন যে আল্লাহ হয়েছে বেশ দালাল

এত 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 সুন্দরী সুন্দরী আমরা এই যে এই ধরনের যে অশ্লীল ওয়াজ টাজ আছে সেই আপনার আপনার আপনাদের ইসলামের ভেতরে যে এত অশ্লীল কথাবার্তা বলা আছে নোংরা নোংরা কথাবার্তা বলা আছে লোভ দেখানো হচ্ছে আল্লাহ তালা মুমিনদেরকে জিহাদ করার জন্য লোভ দেখাচ্ছে যে বড় বড় উন্নত স্ফীত স্তন আলী হুর দিবে এবং তাদের চে আমরা হবে এত সুন্দরী এত তারা হবে এত সুন্দরী এত সুন্দরী এগুলা তো ভাই আমাদের কথা নাই এগুলো হচ্ছে আপনাদের কথা ইসলামের হ্যাঁ আমরা শুধুমাত্র তাদের কথাগুলো নিয়ে যোগ করতেছি ঠাট্টা মস্করা করতেছি এই যে এই যে আল্লাহ আসছে দালালটা আসছে

আমি সেক্স করি ব্যাপারটা হচ্ছে আমি আমার ওয়াইফ যখন ইচ্ছা হয় আমার যখন ইচ্ছা হয় দুইজনের একসাথে যখন ইচ্ছা হয় তখন আমরা সেই কাজটা করি কি কিন্তু আমি আমি কখনো একটা মানে আহ মানে আমার জন্য বাহাত্তরটা বেটি বৈশাখ আছে তাদের এক একজনের সাথে আমি সত্তর বছর ধরে করবো আমার হবে একশো পুরুষের সমান যৌন শক্তি এগুলো ভাই মানে যৌন বিকৃতির লক্ষণ এগুলো লোকের কাজ ভাবনা আপনি যখন যদি কখনো বেশালয় বেশালয় যেতে আমি বলছি আপনাকে বেশালয় পাশ দিয়ে গেলে কিছু দালাল আপনাকে ডাকবে ভাই ভাই আসেন আমার কাছে এইরকম সুর আছে আমার কাছে এত বড় বড় ইয়া আলী আছে এদিকে আসেন আল্লাহ তালা ঠিক একই ভাবে মুমিনদেরকে জিহাদের জন্য আহ্বান জানাচ্ছে আয় আয় আমার পক্ষে জিহাদ কর আমার পক্ষে জিহাদ করলে বড় বড় স্তান আলী হুর দিব মানে এগুলো কি ভাই এগুলো তো পুরো দালালের দালালের মতো আছে এগুলো তো মানে নিম্ন মানের পিম্প এগুলো আমরা বলে পিম্প দালাল আচ্ছা 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 আমরা সুস্থ ভাবে আলোচনা করি কিছু মসজিদের ইমাম সাহেব সৌদি আরবের একজন ইমাম সাহেব আপনাকে আমি সম্মান করি শ্রদ্ধা করি সেই শ্রদ্ধা এবং সম্মান রেখে আপনাকে আমি কিছু যদি প্রশ্ন করতে চাই আপনি কি মানে উত্তর দিবেন

শব্দের মানে যদি আপনি বের করতে যান নাস্তিক শব্দটা এসছে সংস্কৃত থেকে এবং প্রাচীন ভারতে যারা ছিল বেদ বিরোধী তাদেরকেই বলা হতো নাস্তিক বেদ বিরোধী বলতে এটা বোঝায় যে বেদ যে একটা অপৌরসীয় গ্রন্থ সেইটাতে যারা অবিশ্বাস করতো তাদেরকে নাস্তিক বলা হতো সেই নাস্তিকদের মধ্যে ছিল চার বাকরা ছিল জৈন ধর্মের লোক ছিল এবং বৌদ্ধ ধর্মের লোকেরা ছিল ঠিক আছে কিন্তু এই শব্দটার বর্তমান যে প্রয়োগ ভাষা হচ্ছে একটা প্রবাহিত জিনিস সেই কারণে শব্দের মানে যুগে যুগে পরিবর্তন হয় এই প্রবাহিত প্রবাহমান শব্দের মানে হওয়ার কারণে বর্তমান সময়ের যে নাস্তিক শব্দের অর্থ সেই শব্দের মানে হচ্ছে গিয়ে ঈশ্বরের প্রমাণের অভাবে অবিশ্বাস করা ঈশ্বরের অস্তিত্বে প্রমাণের অভাবে অবিশ্বাস করে যারা তারাই হচ্ছে নাস্তিক হ্যাঁ ভাই এবার আপনি বলেন আচ্ছা এখন নামের ব্যাখ্যা দিলেন তার সাথে সাথে আপনাদের কর্মের মিল খায় না না ধরেন সেটার উত্তর আমি দিচ্ছি ধরেন আপনি আমাকে জিজ্ঞেস করলেন ভাই আপনি তো নাস্তিক তাহলে আপনি ভাত খান কেন কিন্তু নাস্তিকতার সাথে আমার ভাত খাওয়ার কোনো সম্পর্ক নাই নাস্তিকতা হচ্ছে এই বিষয়ক না আমি আপনাকে নিই নাস্তিকতা হচ্ছে এই বিষয়ক একটা স্ট্যান্ড যেটা হচ্ছে ঈশ্বরের অস্তিত্বে প্রমাণের অভাবে অবিশ্বাস করা নাস্তিক হওয়ার সাথে সাথে আমি ধর্ম বিরোধীও এবং ধর্ম বিরোধী হওয়ার সাথে সাথে আমি ইসলাম বিরোধীও ইসলাম বিরোধী হওয়ার সাথে সাথে আমি জাতীয়তাবাদ বিরোধীও জাতীয়তাবাদ বিরোধীর সাথে সাথে আমি পুরুষতন্ত্রের বিরোধীও ঠিক আছে এগুলা সব কিছু একই সাথে ঠিক আছে আবার এরকম আরো অনেক আছে আপনাকে আরো অনেক বলি যেমন ধরেন আমি নাস্তিক হওয়ার সাথে সাথে আমি মানবতাবাদীও

মিউচুয়ালি এবং যেমন ধরেন আপনাকে যদি আমি বলি যে আপনি আহ তো ডাল দিয়ে ভাত খাইছেন তাহলে আপনি গরুর মাংস দিয়ে ভাত খাইলেন কি হবে ঠিক আছে কিন্তু আপনি হয়তো একই সাথে গরুর মাংস দিয়েও ভাত খাইছেন ডাল দিয়েও ভাত খাইছেন ঠিক আছে দুইটা হচ্ছে একই সাথে হওয়া সম্ভব

এই দুইটা কথা আবার একই সাথে সত্য হওয়া সম্ভব না আপনি বাংলাদেশেও আছেন আবার সৌদি আরবেও আছেন এই দুইটার কথা আবার একসাথে হওয়া সম্ভব না এই দুইটা বুঝতে পেরেছেন তো কিছু কিছু জিনিস আছে একই সাথে হওয়া আছে একই সাথে নাস্তিক হওয়া ইসলাম বিরোধী হওয়া একই সাথে সম্ভব ঠিক আছে নাস্তিক হওয়া হিন্দু ধর্ম বিরোধী হওয়া একইভাবে সম্ভব নাস্তিক হওয়া খ্রিস্টান ধর্ম বিরোধী হওয়া একইভাবে সম্ভব ঠিক আছে একই সাথে এই দুগুলো সম্ভব একসাথে হওয়া ঠিক আছে এখন আপনি ধরেন

জীবিত কবর দেওয়া হয়তো কোনো অধিকার ছিল না ছিল তো নাই এদের কি সম্পত্তির অধিকার ছিল ভাই মেয়েদের সম্পত্তির অধিকার তাদের কোনো অধিকার তাদের কত হতা সামান্য অধিকার ছিল না তাদের আরবরা সামান্যতম অধিকার আইয়া না আইয়া আমি সময়

এবং সমাজের তলার মানুষ এবং নিজ যোগ্যতায় একটা ব্যবসা পরিচালনা করতেন তিনি একা মানুষ ছিলেন বিধবা ছিলেন ওনার আগে দুইটা বিয়ে হয়েছিল সেই দুই স্বামীর থেকেও তিনি সম্পত্তির অধিকার পেয়েছেন তার পিতার থেকে সম্পত্তির পেয়েছেন এবং সেইটা নিয়েছিলেন হজরত মোহাম্মদ তার কাছে এসে চাকরি করত। আপনি যে ভাই বললেন যে সেই সময় নারীদের কোনো অধিকার ছিল না বিন্দু মাত্র অধিকার ছিল না একদম খুব খারাপ অবস্থা ছিল ভাই এরকম একটা আইয়ামে জাহিলিয়াতের যুগে একজন নারী খাদিজা যিনি অত্যন্ত সম্ভ্রান্ত মহিলা ছিলেন খাদিজা কয়জন খাদিজার জন্য কোন নারীর বিন্দু মাত্র অধিকার ছিল না আমি আপনাকে আরো আরো ধারণা দেব আপনি একটু অপেক্ষা করেন একটু অপেক্ষা করেন আমি আপনাকে আরো ধারণা দিচ্ছি ঠিক আছে আমি আপনাকে যে খাদিজার উদাহরণ দিলাম সেই খাদিজা কিভাবে সম্পত্তির উত্তরাধিকার পেল এবং খাদিজা কিভাবে এত বড় ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতো সেই জিনিসটা আমাকে একটু বলেন ভাই হ্যালো 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 আপনারা গেছে ভাই মানে আরেকবার যুক্ত করি মানে জালালউদ্দিন রুমি ভাই আপনি একটু যুক্ত হন এখানে জালালউদ্দিন রুমি ভাই আপনার ভিডিওটা আটকে গেছে এবং আপনার ফোন আসছে আপনি একটু যুক্ত হন আপনার লাইনও কেটে গেছে জালালউদ্দিন রুমি ভাই আপনি একটু যুক্ত হন আবার আমি আপনার জন্য অপেক্ষা করছি জালালউদ্দিন রুমি ভাই বোধহয় উনি মানে প্রশ্নটার উত্তর না দিয়ে কেটে পড়লো জালালউদ্দিন রুমি ভাই ইমাম সাহেব আপনি ভাই আরেকবার একটু যুক্ত হন আপনাকে আরেকবার যুক্ত করি জালালউদ্দিন রুমি ভাই আপনি কোথায় এখানে একটা কমেন্ট করেন আমি আপনাকে কমেন্ট করলে আপনাকে নিয়ে আসতেছি আপনি যদি কারো কাছ থেকে প্রশ্ন উত্তরটা জেনে আসতে চান আপনি জাস্ট আমাকে এই উত্তরটা দিবেন যে হযরত মুহাম্মাদের প্রথম ওয়াইফ খাদিজা তিনি এত সম্ভ্রান্ত একজন ব্যবসায়ী ছিলেন সমাজে উচ্চ তলার মানুষে ছিলেন সেই সময় নাকি নারীর কোনো অধিকার ছিল না হ্যাঁ ভাই আপনি আমাকে এই প্রশ্ন উত্তরটা কি দিবেন ভাই যে হযরত খাদিজা যে সময় নারীর কোন অধিকার ছিল না অধিকার ছিল না এরকম একটা পয়সা ছিল না জোর ছিল সে তো ছিল না আপনি বলেছেন আপনি বলেছেন সেই সময় নারী ভাই খাদিজ একজন নারী এবং আপনি একটু আগে বলেছেন সেই সময় নারীদের অধিকার ছিল আপনি বলেন উত্তরাধিকারের কথা বলিনি আমি আপনাকে বাজিয়ে নারীকে পারি আমি উত্তরাধিকারীকে এই আমি জাহিলিয়া থেকে বের করে নারী সমাজকে সম্মানিত করেছে ইসলাম

সে যে ছিল না ছিল আমি ওই ওই সপ্তাহকে আপনার সাথে যাইতে চাইছি না হাসি ভাই আমি কথা বলতে আমি আরো অনেকজন নারীর নাম বলতে পারবো তারা সেই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি এইগুলো পড়ালেখা করেছেন ঠিক আছে কিন্তু তারা তাদের মিথ্যা বলে তো পার পাবেন না আপনি বলেছেন কোনো মিথ্যা বলতে বলেন যদি মাটিতে পোতে ফেলা হতো তাহলে এত মেয়ে ঘন্টায় ঘন্টায় বিয়ে করার মতো এত অজস্র কোথায় পাইতো তারা আকাশ থেকে পড়তো এত মেয়ে আসমান থেকে নাজিল হইতো মেয়ে যে দাসী দাসী রাখতো তারপরে মানে বিয়ে করতো এতগুলা করে মানে আবু বকর বিয়ে করছে চারটা বাহাত বাকি সমস্ত খলিফা বিয়ে করছে দশ বারোটা করে আবু শুধুমাত্র আবু বকর করছে চার বাকি বাকিগুলা করছে একদম দশ বারো বিয়ে করিয়া করছে আর আপনারা তো কি বিয়া মুখ পারবো নাকি যেখানে যেখানে মোহাম্মদ বলছে মুমিনদের জন্য চারটা সেখানে অন্যান্য মানে খলিফারা

মাটিতে ফেলা কোন রেফারেন্স দেখাতে পারবেন কোন রেফারেন্স দেখাতে পারবেন কোন রেফারেন্স বলেন হ্যাঁ আপনি রেফারেন্স দেখেন যে অমুক মানে আবু জেহেলের মেয়েকে

যদি একটা সমাজ না থাকে অন্য পুরুষরা এসে তাকে মানে রেপ করে রেখে চলে যাওয়ার কথা আই আমি কথা আপনি যেভাবে বলতেছেন অন্য পুরুষরা ঘরের ভিতরে ঢুকে আর জামাই মারা যাওয়ার সাথে সাথে তাকে রেপ করে তাকে টাশি বানিয়ে নিয়ে যাওয়ার কথা কিন্তু কথাটা সত্য না আসল কথা হচ্ছে সেই সময় নারীর অবস্থা খুব ভালোই ছিল সেই সময় খাদিজার মতো নারী ছিল যারা বলেন না যে সে সময় আপনি বলেছেন যে মেয়েদের মাটিতে পুঁতে ফেলা হতো কোন মেয়েকে পুঁতে ফেলা হয়েছিল কোন কোন মানে আবু জাহেলের মেয়েকে নাকি আবু সুফিয়ানের মেয়েকে নাকি আব্দুল মুক্তালিবের মেয়েকে পুঁতে ফেলা হয়েছিল নাকি কাকে আবুল হাকাম আবুল হাকামের হত্যা করছিল

অবশ্যই আপনি তো আমাকে বলতে দেননি আপনি বললেন সব আচ্ছা বলেন সুযোগ বলেন আচ্ছা তাহলে বলি আমি শুনেন আপনি নাস্তিকের যে ব্যাখ্যা দিচ্ছেন ব্যাখ্যা ওইটা না ব্যাখ্যা হচ্ছে সারাক্ষুন ইসলাম এবং জীবনীকে কে কথা সুরা করা ইসলামকে ছোট করা এটা হচ্ছে কি তাদের করা ইসলামের বিরুদ্ধে কথা বলা

মানে আমাকে বলেন আমি তাহলে বুঝিয়ে দিব মানে আপনি নাকি বোঝেন না আমাকে বলেন আমি বুঝিয়ে দিব সমস্যা নেই হিটলার কথা করছিল তারা আর কি না 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 হিটলারের দলটার নাম ছিল যারা তারা যে মতাদর্শে বিশ্বাস করতো সেই মতাদর্শটাকে বলা হয় নাৎসিবাদ নাৎসি নাৎসি মানে হচ্ছে তারা হচ্ছে উগ্র জাতীয়তাবাদী যে যাদের চামড়া সাদা এবং যারা হচ্ছে গিয়ে মানে যাদের রক্ত হচ্ছে জারমান তারাই হচ্ছে পিওর ব্লাড মানে বিশুদ্ধ রক্ত রাজকীয় রক্ত বাদ বাকি সবাই হচ্ছে গিয়ে গরু ছাগল বাদ বাকি সবাই গরু ছাগল সবাই মেরা ফেলার কোনো সমস্যা নেই এটা হচ্ছে নাৎসিবাদের মূল তত্ত্ব ঠিক আছে নাৎসিবাদ বলে যে এরকম যে শুধুমাত্র যারা জার্মান পিওর জার্মান একদম বিশুদ্ধ জার্মান শুধু তারাই হচ্ছে পৃথিবীতে শাসন আর বাদ বাকি থাকবে বাদ বাকি এবং এই নাচিবাদের অন্যতম গুরুত্বপূর্ণ একজন নেতার নাম হচ্ছে হিটলার তার জন্ম হয়েছিল অস্ট্রিয়াতে এবং তিনি ছিলেন জার্মানির চ্যান্সেলর ছিলেন ঠিক আছে হ্যাঁ এখন আমি সমর্থন করি না নাৎসিবাদকে আমি খুবই ক্ষতিকর বলে মনে করি এই কারণে আমি না এই যে হিটলার যে একটা বই লিখে গেছে মাইন ক্যাম্প ক্যাম্প নামক একটা বই লিখে গেছে সেই বইটাতে হিটলার কি কি লিখেছে সেগুলো আমি পড়ে দেখেছি পরে দেখে আমি দেখেছি যে এই বইটার ভিতরে বাজে কথা লিখে গেছে পৃথিবীর মানুষদের সম্পর্কে এমন বাজে বাজে ধারণার কথা লিখে গেছে যে যেই ধারণাগুলো অত্যন্ত ক্ষতিকর ধারণা অত্যন্ত মর্মান্তিক বর্বর এবং জঘন্য ধারণার কথা লিখে গেছে ঠিক আছে এখন আমি হিটলারের মতাদর্শ সমর্থন করি না নাৎসিবাদও সমর্থন করি না কিন্তু আমি হিটলারের বইটা পড়ি জানার জন্য

সেই বইটাকে সমর্থন করতে হবে এমন কোনো কথা নাই বা মানতে হবে এমন কোনো কথা নাই আমি সেই বইটা পড়ে সেই বইটার ভিতরে কি কি খারাপ দিক আছে সেই জিনিসগুলো ভাই এটা অত্যাবশ্যকীয় না যে আমার ওই বইটাকে মানতেই হবে পৃথিবীতে পৃথিবীর ইতিহাসে এমন এমন অনেক বই লেখা হয়েছে যে বইগুলা ছিল অত্যন্ত বর্বর এবং সমালোচনা করা উচিত হলে যে কোনো গ্রন্থ আপনি যদি সমালোচনার উদ্দেশ্য করেন আপনি সেখান থেকে রেফারেন্স দিতে পারেন তার মানে এটা না যে আপনার ওই বইটা মানতেই হবে মানাটা না মানাটা আপনার ব্যাপার কিন্তু আপনি পড়তে পারেন এবং রেফারেন্স দিতে পারেন এখান থেকে এটা বুঝতে পেরেছেন

আমাদের অপরিবর্তনীয় কোন জীবন ব্যবস্থা নাই কারণ আমরা মনে করি নৈতিকতা মোরালিটি তাহলে জীবন ব্যবস্থা না এটা যে আমার পানিটা ভালো আপনার এই পানির বিপরীতে যখন আপনি আরেকটা পানি আনবেন যে ভাই ওইটা থেকে আমারটা ভালো তুমি আমারটা গ্রহণ করো না 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 এটার উত্তর আমি দেই তাহলে এটার উত্তর আমি দেই ভাই তাহলে ধরেন আপনি একটা বাসা বানাইছেন আপনি একটা বাড়ি বানাইছেন সেই বাড়িটা সেই বাড়িটা ভূমিকম্প হলে যেকোনো সময় ধসে পড়তে পারে ঠিক আছে হালকা ভূমিকম্প হলেই যে কোন সময় ধসে পড়তে পারে এবং আপনার পরিবারের যে সদস্যরা আছে তাদের মাথার উপরে ছাদ ভেঙে পড়লে তারা মারা যেতে পারে এখন আমি ধরেন একজন ভূমি পরীক্ষক মাটি পরীক্ষক ঠিক আছে আমি আপনাকে এসে বলতে পারি ভাই আপনারা যে বাসাটা বানিয়েছেন সেটা যে কোনো সময় ভূমিকম্প হলে বাসাটা ভেঙে আপনার মাথায় পড়ে আপনারা পরিবার বর্গ মারা যেতে পারেন এখন তার মানে এটা না যে আমাকে একটা নতুন বাসা বানিয়ে দিয়ে আপনাকে বলতে হবে যে আপনার বাসাটা খারাপ সেটা না আমি আপনাকে নতুন ভাষা বানিয়ে না আপনাকে বলতে পারি আপনাকে আমি জোর করতে পারি না যে আপনাকে জোর করে টাইনার ঘরে বের করে নিয়ে আসবো তা আমি করতে পারি না কিন্তু আপনাকে আমি সাবধান করতে পারি যে ভাই আপনি যেই ঘরে বসবাস করতেছেন সেই ঘরের ছাদটা অনেক লোহা দিয়ে বানানো অনেক সিমেন্ট দিয়ে বানানো এবং ভূমিকম্প হলে যে কোনো সময় মাথায় ভেঙে আপনার বাচ্চা কাচ্চা সহ মারা যেতে পারেন

মানে সাম্প্রদায়িকতা শিখতে পারে বিভেদ শিখতে পারে নোংরা জিনিসপত্র শিখতে পারে দাসী সেক্সের মতো জিনিস শিখতে পারে ভাই এই জিনিসগুলো তো আমি সাবধান করবো তারপরে যদি আপনি না মানেন তাহলে এটা আপনার ব্যাপার ঠিক আছে হ্যাঁ বলেন আচ্ছা এই হ্যাঁ ভাই আমি আপনাকে যথেষ্ট

যেমন ধরেন আপনি যেই যেই খাবার খান সেই খাবারে যদি পয়জনাস জিনিস থাকে বিষাক্ত জিনিস থাকে বা আপনি যেই টিউবওয়েলের পানি খান সেই টিউবওয়েলে যদি আর্সেনিক থাকে আমি আপনাকে এসে বলতে পারি ভাই আপনার টিউবওয়েলে যে পানিটা খান সেটাতে আর্সেনিক আছে এবং আর্সেনিকটা আপনার জন্য

এবং সাথে সাথে নাস্তিক একই সাথে ধর্ম বিদ্বেষী একই সাথে ইসলাম বিদ্বেষী সবই এগুলা সব এগুলা একটা মানে একসাথে হওয়া যায় আল্লাহ এক একই সাথে আল্লাহ 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 একটা কাল্পনিক আল্লাহ বিদেশি

ইসলামিক ফাউন্ডেশন থেকে বই বের হওয়া আপনি ভাই ডাহা মিথ্যা কথা ভাই আপনিও জানেন আমিও জানি সেটা ছিল দাসী ভাই আপনি নিজেও জানেন কিন্তু থাকে না ভাই জন্য